হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুজাই অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও এক্সকিউজ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বন অধিদপ্তরের যে 2022 সালের নিয়োগটি দিয়েছিল সেই নিয়োগে খুলনাদের যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন সম্পর্কে এ টু জেড আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা অনেকে বলছেন কিভাবে অ্যাপ্লাই করবো, তো এ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পর্বটি অংশগ্রহণ কন্টিনিউ করবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা অ্যাপ্লাই লিঙ্কটি খুঁজে পাবেন না, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে যেয়ে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো যদি এখান থেকে দেখেন যে প্রথমে লেখা আছে এখানে ডাউনলোড সার্কুলার, তো আপনারা যদি সার্কুলারটি আরেকবার দেখে নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড সার্কুলার যাবেন। আর যদি না চাইয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন করতে চান তাহলে কিন্তু আপনারা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল পোস্ট অর্থাৎ যে পোস্টে আপনি আবেদনটা করতে চান এখানে দুটি পদ আছে, একটা হচ্ছে বন প্রহরী একটা হচ্ছে অফিস সহক। তো এখান থেকে যেটি করবেন আপনারা সেটিতে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার আছে, এখান থেকে ইয়েস অর নো আমরা নোটে ক্লিক করে নেক্সটে ক্লিক করি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্ম সেই ফর্মটি চলে আসে, এখান থেকে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যে আবেদন করতে চাই তো আবেদনকারীর এখানে নাম দিয়ে দেবেন। আপনারা আপনাদের মতো করে এখান থেকে প্রথমে ইংলিশে তারপরে বাংলায় নাম দিয়ে দেবেন আবেদনকারী। আবেদনকারীর নাম ইংলিশ এবং বাংলা লেখার পরে ডেট অফ বার্থটি এখান থেকে দিয়ে দেবেন। দেন যে কাজটি করবেন ন্যাশনালিটি দেওয়া থাকবে, এখান থেকে রিলিজনে আপনার যে সম্প্রদায় সেই সম্প্রদায়টি দিয়ে দেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, দেন এখান থেকে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস এ ক্লিক করে আপনার ন্যাশনাল আইডিটি দিয়ে দেবেন। দেন এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইএস এ ক্লিক করে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাসপোর্টও একই রকম ভাবে থাকলে দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। দেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, ম্যারিড হলে এখান থেকে ম্যারিড ক্লিক করে আপনার হাউস নেম অর্থাৎ স্ত্রীর নামটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দেবেন, দেন এখান থেকে মোবাইল নাম্বারটি কনফার্ম করে দেবেন। দেন এখান থেকে ইমেল থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কোটা, তো এখান থেকে কোটা যদি থাকে তাহলে দেবেন, না থাকলে নন কোটা দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে নন এ দিয়ে দেবেন। তারপর দেখতেছেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনারা আপনাদের অ্যাড্রেস যার যেরকম ভাবে অ্যাড্রেস তো এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে কেয়ার অফ বাংলাদেশ দেবেন, তারপরে ভিলেজ দেবেন, দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। তো এখানে যেটি আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। তো আপনারা যদি সার্কুলারটি দেখে থাকেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসে আপনারা যেখানে ডিস্ট্রিক্ট সেখানে অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদের নির্দিষ্ট করে কিন্তু অ্যাপ্লাই করার জন্য জেলা দেওয়া আছে। তো সেই সকল জেলা ছাড়া পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদের অন্য কোনো জেলা ওখানে থাকবে না, আর আপনারা সিলেক্ট করতে পারবেন না যদি জেলা খুঁজে না পান। সেজন্য আপনাদেরকে এটা আগে থেকে বলে দিলাম। এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন, দেন এখান থেকে পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপরে পোস্ট কোড দিয়ে দেবেন। দেন দেওয়ার পরে যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি কিরকম থাকে তাহলে কিন্তু এখান থেকে ফেমাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা পপআপ মেসেজ আসছে, এখানে লেখা আছে দ্য প্রেজেন্ট অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল ইন পার্মানেন্ট অ্যাড্রেস লিস্ট। এখানে বলতে চাচ্ছে যে আমার প্রেজেন্ট অ্যাড্রেসে যে ডিস্ট্রিক্ট দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টটা পার্মানেন্ট অ্যাড্রেসে নাই। এখানে যদি আমি ডিস্ট্রিক্টের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুলনা নামে কোনো ডিস্ট্রিক্ট নাই। তো এখানে আপনারা যদি সার্কুলার যান, সার্কুলার যদি দেখতে পাবেন খুলনা জেলা কেউ আবেদন করতে পারবেন না, যে কারণে আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে একই হচ্ছে না। তো আপনারা এরপর যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, তো এখান থেকে আপনারা এসসি বা অন্য কোনো এক্সামিনেশন থাকলে সেখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে রোল নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে থেকে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড, আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে দিয়ে দেবেন। দেন এখান থেকে রেজাল্ট, আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা দিয়ে দেবেন। এখানে জিপিএ আউট অফ ফোর অর্থাৎ যদি থ্রি থেকে ফোরের মধ্যে কোনো আপনাদের পয়েন্ট থাকে তাহলে সেটা দেবেন, আর জিপিএ আউট অফ ফাইভ অর্থাৎ যদি ফোরের থেকে ফাইভ এর মধ্যে কোনো পয়েন্ট থাকে তাহলে সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেন এখানে পাসিং ইয়ার, আপনাদের যে পাস করেছেন যে সালে সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এইচএসসি আপনাদের সামনে শো করবে, আপনারা যদি চান তাহলে কিন্তু এটা দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। দেন এখান থেকে আদার এক্সপিরিয়েন্স এখানে যাবেন, এখানে লেখা আছে আর ইউ ইন গুড হেলথ অর্থাৎ আপনার স্বাস্থ্য কি ভালো আছে কিনা শুনতেছে, এখান থেকে ইয়েস এ ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোড, এই কোডটি এখান থেকে বসায় দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা টিক পাবেন, তো এখানে টিক দিয়ে আপনার সাবমিটে ক্লিক করবেন। যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু এখানে লাল দিতে অর্থাৎ এখানে কিন্তু আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া নাই, আমি কিন্তু দিতে পারছি না যেহেতু আমি এখান থেকে আমার খুলনা বিভাগের জন্য কোনো আবেদন করার নাম নাই, যে কারণে আমি আবেদন করতে পারছি না। আবেদন করার জন্য যেসব জেলা দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু সেইসব জেলা দিয়ে যদি এভাবে আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু একটা পপআপ মেসেজে সাকসেস লেখা দেবে, দেন একটা পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের 300x300 পিক্সেলের ছবি দেওয়া লাগবে এবং আপনাদের সিগনেচার দেওয়া লাগবে 300x80 পিক্সেলের। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম বিআরটিসি তে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তো ওই ভিডিও যদি দেখেন তাহলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সিগনেচারের মাধ্যমে আপনাদের কিন্তু টাকাটা জমা দিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।